নমস্কার। আজকে প্যান্ডামিক সিচুয়েশনের আনলকটের সেকেন্ড স্টেপ চলছে। মোটামুটি পশ্চিমবঙ্গ আজকে একটা ভালো পজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, যদিও কোভিড-19 থাবা এখনও আমাদের থেকে সরে যায়নি। এই রকম পরিস্থিতিতে আমাদের ভারতবর্ষের ওপর একটা গোদের ওপর বিষ ফোড়ার মতো চীন এসে থাবা মারছে। আমি আজকের বক্তব্য যেটা রাখছি সেটা হচ্ছে আমাদের ভারতীয় সৈনিকদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। আজকে আমরা অনেকেই অনেক রকম ডে, ফাদার্স ডে, সঙ্গীত ডে, অনেক কিছুই পালন করছি। সেই দিনে আমি আমার পিতৃপুরুষদের যেমন শ্রদ্ধা জানাচ্ছি এবং তার সাথে সাথে আমি আমার ভারতীয় সৈনিক যারা চীনের বর্ডারে যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছে তাদের ওপরও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের ভাবতে অবাক লাগছে, যখন এইরকম একটা প্যান্ডামিক সিচুয়েশন তখন অতর্কিতে বিদেশি হানা ভারতের ওপর একটা কালো অন্ধকারের দাগ আসছে। তাই আমি ভারত সরকারকে একটু অনুরোধ করব যে এটা শক্ত হাতে ধরুন। এখন গোটা দেশবাসী তথা সব রাজ্যের রাজ্যবাসী প্যান্ডামিক সিচুয়েশন নিয়ে বিব্রত। এই বিব্রতর মধ্যে তাদেরকে কাছে রাখা এবং শান্ত রাখাই আমাদের একমাত্র কাজ। জনসাধারণকে বলবো শান্ত থাকুক, শক্ত হাতে মোকাবিলা করুন এবং আগামী দিন উজ্জ্বলময় করার জন্য সফল হয়ে এগিয়ে আসুন। নমস্কার।